السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে তাহারিক টিভির এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের হজ বিষয়ক ধারাবাহিক আয়োজন মাসায়েল হজ ও উমরার আজকের পর্ব প্রিয় দর্শক আজকের পর্বের বিষয় হচ্ছে হজের সুন্নাতি পদ্ধতি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম তিনি বিদায় হজে জামরায় কঙ্কর নিক্ষেপের সময় সমবেত সাথীদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন যে খুদু আন্নি মানাসিকাকুম তোমরা আমার কাছ থেকে হজের নিয়মকানুন শিখে নাও কারণ এই বছরের পরে আমি আর আগামী বছর হজ করতে পারবো কিনা জানি না অতএব হজের যে পদ্ধতি সঠিক যে নিয়ম এটা তোমরা আমার কাছ থেকে শিখে নাও প্রিয় দর্শক এই জন্য আমাদের প্রতিটি ইবাদতই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে বিশেষ করে হজের ক্ষেত্রে সুন্নাতের বাইরে যদি আমাদের ইবাদত হয় হজের নিয়মকরণ সুন্নাত মতো না হয় তাহলে হয়তোবা এই হজ আমাদের জন্য কবুলযোগ্য হজ হবে না এই জন্য আমরা জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ সম্পাদন করেছিলেন আমরা যারা তামাত্তু হজকারী আমরা ইতিপূর্বে উমরা সম্পন্ন করেছি উমরা করে আমরা হজের জন্য অপেক্ষা করছি হজের জন্য যে কাজগুলো করতে হবে তার প্রথম দিন অর্থাৎ হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আটই জিলহজ থেকে আটই জিলহজ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আটই জিলহজে হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধতে হবে অযু গোসলের মাধ্যমে পাক পবিত্র হয়ে ইহরামের পোশাক পরিধান করতে হবে ইতিপূর্বে যেভাবে আমরা ইহরামের পোশাক পরিধান করেছিলাম ইহরামের কাপড় পরেছিলাম অর্থাৎ পুরুষদের জন্য দুই টুকরো সেলাইবিহীন কাপড় একটা হচ্ছে লুঙ্গি আর একটা হচ্ছে চাদর আর মহিলাদের জন্য তাদের স্বাভাবিক পোশাক তাদের পরিচ্ছন্ন পবিত্র পোশাক যেটা তারা পরবে সেই পোশাকে তারা ইহরাম করবে ইহরাম বাঁধার জন্য হজের নিয়াত করবে মনে 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 দৃঢ় সংকল্প করার পরে মুখে উচ্চারণ করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ইতিপূর্বে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আহে আল্লাহ আমরা উমরার জন্য উপস্থিত হয়েছি আজকে আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান হে আল্লাহ আমরা হজের জন্য উপস্থিত হয়েছি হজের জন্য লাব্বাইক হাজির এইভাবে হজের ইহরাম বাঁধা সম্পন্ন হবে তারপরে তালবিয়া শুরু হয়ে যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পাঠ করবো আমরা যারা পুরুষ তারা উচ্চস্বরে তালবিয়া পড়ব আর মহিলা যারা তারা আস্তে আস্তে নীরবে নিম্নস্বরে তারা তালবিয়া পাঠ করব অতঃপর মক্কা থেকে রওনা হয়ে মিনায় গমন করতে হবে আটই জিলহজ সূর্যাস্তের পরে ইহরাম বাঁধার পরে মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হবে মিনায় গিয়ে আট তারিখ সম্পূর্ণ মিনাতে অবস্থান করতে হবে সেখানে মিনাতে থাকা অবস্থায় জমা ব্যতীত প্রত্যেক সালাত শশ ওয়াক্তে কসর করে আদায় করতে হবে আদায় করা যাবে যদি ইমামের সাথে জামাতে আদায় করা হয় ইমাম যদি পূর্ণ সালাত আদায় করেন সেক্ষেত্রে মুক্তাদি পূর্ণ আদায় করবেন আর যখন আলাদাভাবে অর্থাৎ শশ তাবুতে যদি জামাতের সাথে আদায় করা হয় সেক্ষেত্রে কসর করে মিনাতে সালাদগুলো আদায় করবো আমরা ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনু চিত্তে সিজদায় রুকুতে এবং আমরা আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এইভাবে আটই জিলহজ মিনাতে অবস্থান করা হবে অতপর হজ্জের দ্বিতীয় দিনে নয় জিলহজ সূর্যোদয়ের পরে আরাফার উদ্দেশ্যে রওনা দিতে হবে তালবিয়া পাঠ করতে করতে ধীরে সুস্থে আরাফার ময়দানের দিকে যেতে হবে এটা হচ্ছে উকুফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান আরাফায় অবস্থান আরাফার বিষয়টি হচ্ছে হজের অন্যতম যে রুকন সেটি হচ্ছে আরাফা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরাফা আরাফাই হচ্ছে হজ আরাফা আরাফার নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে হবে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে পৌঁছে সূর্যোদয়ের পর থেকে যাত্রা শুরু করে সেখানে পৌঁছে জোহরের সালাতের আগে আরাফার ময়দানে পৌঁছে যাব এবং মসজিদে নামিরায় যে খুতবা হয় হজের যে সুন্নাতি খুতবা সেটা যখন সূর্য ঢলে পড়ে তখন হজের সুন্নাতি খুতবা ইমাম সাহেব খুতবা দেন খুতবার পরে জমা এবং কসর জোহর এবং আসরের সালাত এক আজানে দুই ইকামতে প্রথমে দু রাকাত জোহরের সালাত আদায় হবে অতপর ইকামত দিয়ে দু রাকাত আসরের সালাত আদায় হবে
জমা করে এবং কসর করে এই দুই দুই চার রাকাত সালাত আরাফার ময়দানে আদায় করতে হবে। এটা হচ্ছে সুন্নাত। যদিও আমাদের সমাজের কোনো কোনো আলেম ওলামা অথবা কোনো কোনো কাফেলার যারা পরিচালক আছেন তারা এখানে এই ফতোয়াটা দিয়ে থাকেন যে মসজিদের নামিরায় যারা সালাত আদায় করবেন, যারা মসজিদের নামিরায় উপস্থিত হতে পারবেন, খুতবা শুনবেন, তারা সেখানে দূর দূর আকাত করে জমা কসর করবেন, আর শশ তাবুতে যারা সালাত আদায় করবেন তারা কসর করবেন না, জমা করবেন না। এজন্য অনেককে দেখা যায় যে তারা চার রাকাত করে অর্থাৎ জোহরের চার রাকাত সালাত আদায় করেন, অতঃপর আসরের জামাতের সালাতের যখন সময় হয় তখন তারা পৃথকভাবে আসরের চার রাকাত সালাত আদায় করে থাকেন। এটা শরীয়ত সম্মত নয়, এটা সহি ভিত্তি নয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দিনে জমা এবং কসর করেছেন, দুই ওয়াক্তের সালাত একসঙ্গে পড়েছেন, সুন্নাত হচ্ছে আমরা তাবুতে আদায় করি আর মসজিদে নামিরায় আদায় করি, আমাদেরকেও সুন্নাতের অনুসরণে এক আজানে দুই ইকামতে জোহর এবং আসরের সালাত দুই দুই রাকাত করে জমা এবং কসর আদায় করবেন ইনশাআল্লাহ। অতঃপর আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। এই সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজের যা চাওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, নিজের জীবনের যত ত্রুটি বিচ্যুতি আছে, যত গুনাহ আছে, এইগুলো স্মরণ করে আল্লাহর কাছে কায়মনোচিত্তে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। কারণ আরাফার দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তিনি বলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন। ফেরেশতাদের সাথে আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হাজিদের নিয়ে তিনি ফেরেশতাদের সাথে গর্ব করেন। অন্য রেওয়ায়েতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের ন্যায় অন্য কোনো দিন এত অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্ত তিনি অন্য কোনো দিবসে করেন না। প্রিয় দর্শক, তাহলে আরাফার দিন হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। অন্য বর্ণনা এসেছে, এই দিন এরা হচ্ছে আল্লাহর মেহমান, যারা আরাফার ময়দানে উপস্থিত হচ্ছেন তারা হচ্ছেন আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, তাই তারা সেখানে উপস্থিত হয়েছে। আজ আল্লাহর মেহমানরা চাইবেন আর আল্লাহ সেটা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে বান্দার যা চান, বান্দার যে প্রার্থনা তিনি সেটা কবুল করে থাকেন। এই হচ্ছে আরাফার ময়দান। প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে, আরাফার ময়দানের স্মৃতি আমাদের মনে রাখতে হবে, এই আরাফার ময়দানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল বনু আদমের রূহগুলোকে একত্রিত করে, বনু আদমকে পিপীলিকা সদৃশ করে একত্রিত করে তিনি জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের জবাবে আমরা সেদিন বলেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক, আপনি হচ্ছেন আমাদের রব। এই যে তাওহীদের স্বীকৃতি এবং বিশ্ব মানব সম্মেলন যে হয়েছিল সেদিন, যেদিন আমরা আল্লাহর সামনে স্বীকৃতি দিয়েছিলাম, সেই স্মৃতিকে মনে রেখে তাওহীদের স্বীকৃতি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার ময়দানকে হজের অন্যতম একটা রোকনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন, এই স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য। প্রিয় দর্শক, আরাফার ময়দানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য, আরাফার ময়দানের দোয়া শ্রেষ্ঠ দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, হাত তুলে উপরের দিকে ঊর্ধ্বে হাত উত্তোলন করে এদিন আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। এজন্য মনের আকুতি মিশিয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আরাফার ময়দানে অর্থাৎ আরাফার দিবসে আরাফার ময়দানের বাহিরে যারা অবস্থান করবেন, অর্থাৎ ইয়ৌমে আরাফা, আরাফার দিনে আরাফার ময়দানের বাহিরে যারা অবস্থান করবেন, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো প্রান্তের মুসলমান, তাদের জন্য এই একটি দিনের সিয়ামের কথা হাদিস এসেছে, সিয়াম ইয়ৌমে আরাফা, আরাফার দিবসের সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়ৌমে আরাফা,
ахтасибу аля Аллахи ан юкаффира санат аллати каблаху вас санат аллати бадаху. Арафар дивсер сиям, эк динер сиям, ами аша курчи Аллах субханаху ва тааля каче, же эк динер сиямер бинимое тини амар бигото жибонер эк бочорер гуна эбон агаме жибонер эк бочорер гуна хама коре дибен субханаллах. Тауле эк дин сиям палон колле бигото эк бочор эбон агаме эк бочорер гуна хама хое жабе. Эйше арафар дин, эйше яуме арафа, же дин притибир оннанро прантер мусулмандер жонне сужуг Аллах субханаху ва тааля коре диечен. প্রিয় দর্শক, আরাফার ময়দানে আমরা নয় জিলজ অবস্থান করব। অবস্থানের সময়সীমা হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তের পূর্বে কোনো ব্যক্তি যদি আরাফার ময়দান ত্যাগ করেন তাহলে তাকে আবার ফিরে আসতে হবে, ফিরে এসে সূর্যাস্তের পরে যেতে হবে। যদি ফিরে না আসেন তাহলে তাকে ফিদিয়া দিতে হবে, তাকে দম দিতে হবে। আর সূর্যাস্তের পরে আরাফার ময়দান থেকে রওনা দিয়ে আমাদেরকে যেতে হবে মুজদালেফায়। মুজদালেফায় গিয়ে সেখানে গিয়ে কাজ হচ্ছে মাগরিবের সালাত। এখানে উল্লেখ্য যে আরাফার ময়দানে সূর্যাস্তের পরে রওনা হবে কিন্তু মাগরিবের সালাত আদায় করা যাবে না। মাগরিবের সালাত আদায় করতে হবে মুজদালেফায় গিয়ে। আরাফার ময়দানে জোহর আসর আমরা আদায় করেছি জমা তাকদিম করে, আগে পড়ে নিয়েছি জোহরের সাথে আসর। আর মাগরিবকে আমরা তাখির করে মুজদালেফায় গিয়ে মাগরিব এবং এশার সালাত আদায় করতে হবে, সেটা যত রাতেই হোক। সেখানে পৌঁছে তিন রাকাত মাগরিব এবং এশার সালাত দুই রাকাত কসর, এক আজানে দুই ইকামতে আবারও এখানে জমা হবে, তিন এবং দুই রাকাত সালাত আদায় করে মুজদালেফার কাজ হচ্ছে ঘুমিয়ে যাওয়া, বিশ্রাম নেওয়া। কারণ পরের দিনে দশে জিলহজ, দশে জিলহজের অনেক কষ্টকর কাজ আছে, অনেক পরিশ্রম আছে। এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় জিলহজ আরাফার ময়দান থেকে এসে মুজদালেফায় তিনি ঘুমিয়ে যেতেন, মাগরিব এবং এশার সালাত আদায় করে। ঠিক আমরাও মাগরিব এবং এশার সালাত আদায় করে খোলা ময়দানে আরাফা, খোলা ময়দান মুজদালেফা পাহাড় অথবা পার্শ্ববর্তী যেখানে জায়গা হবে মুজদালেফার এরিয়ার মধ্যে রাত্রে আমরা ঘুমিয়ে যাব, ঠিক ফজর পর্যন্ত বিশ্রাম নেওয়া হবে। অতঃপর ফজরের আজান যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হবে, ফজরের ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে জামাতের সাথে ফজরের সালাত আদায় করে সূর্য উদয়ের পূর্বেই আমরা সেখান থেকে রওনা দেব মিনার উদ্দেশ্যে। তাহলে নয় তারিখ দিন আরাফার ময়দানে অবস্থান করে রাত্রি মুজদালেফা অবস্থান করতে হবে। তবে কোনো ব্যক্তি যদি নয় তারিখ সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দানে প্রবেশ করতে না পারেন, তাকে দশ তারিখ ফজরের সালাত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তিনি আরাফার ময়দান হয়ে মুজদালেফায় যেতে পারেন, অথবা কিছু সময় আরাফার ময়দানে অবস্থান করে তিনি যদি মুজদালেফায় পৌঁছতে পারেন তাহলে তার উকুফে আরাফা হয়ে যাবে, তার হজ হয়ে যাবে। যদি তিনি মুঠেও যেতে না পারেন তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, তাকে পুনরায় হজ সম্পাদন করতে হবে, এই হজ তার হবে না। আমরা নয় তারিখে রাত্রিতে মুজদালেফা অবস্থান করেছিলাম, এবার দশ তারিখে মুজদালেফা থেকে ফজরের সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করে আমরা সূর্যোদয়ের পূর্বেই মুজদালেফা থেকে রওনা হব মিনার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে ওয়াদি মুহাসসির পাব, অর্থাৎ মুজদালেফার সীমা শেষ এবং মিনার শুরু, এই জায়গায় গিয়ে মুহাসসির একটা উপত্যকা আছে। এই জায়গায় এই উপত্যকার এই সীমানাটা খুব দ্রুত পদে এগিয়ে যেতে হবে, একটু দ্রুত চলতে হবে। এর পিছনে যেটা ইতিহাস রয়েছে, আমরা জানি যে আব্রাহার হস্তি বাহিনী আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করতে অগ্রসর হয়েছিল। আব্রাহার হস্তি যেটা ছিল, মাহমুদ নামক যে হাতি ছিল, এইটি এই স্থানে এসে অক্ষম হয়ে পড়েছিল, সে বসে পড়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইঙ্গিতে, আর সামনের দিকে অগ্রসর হতে পারেনি। অতপর এই জায়গায় এই সীমান্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আবাবিল পাখি তাদেরকে আল্লাহর নির্দেশে কঙ্কর, ছোটো ছোটো কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এই বাহিনী ধ্বংস হয়েছিল। এই জন্য এই সীমানাটা হচ্ছে একটা অভিশপ্ত জায়গা, যার কারণে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গজবের এই সীমানাটা একটু দ্রুত পদে তিনি অগ্রসর হয়েছিলেন। এই জন্য ওয়াদি মুহাসসির আমরা দ্রুত পদে পার হয়ে যাব ইনশাআল্লাহ। অতপর আমরা যেতে যেতে যাব মিনার, জামরাতে পৌঁছে যাব। জামরাতে, জামরা আকাবা, বড় জামরা। যাওয়ার সময়
আমরা মুজদালেফা থেকে অথবা মিনার পথে যে কোনো জায়গা থেকে রাস্তার দুই পাশে দেখে যেখান থেকে সম্ভব আমরা সাতটি কঙ্কর ছোট ছোট অর্থাৎ সোলার চাইতে একটু বড় এই পরিমাণ মাপের সাতটি কঙ্কর আমরা সাথে নিব আমরা জামরে আকাবা নিক্ষেপ করার জন্য মারার জন্য জামরে আকাবা অর্থাৎ বড় জামরাতে এই দিনে সূর্য উদয়ের পরে আমরা পৌঁছে যাব গিয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলার পূর্বেই এই জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে হয় প্রথম দিনের 10 তারিখের কাজ হচ্ছে জামরে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা সাতটি কঙ্কর সেখানে আমরা সাতটি কঙ্কর নিক্ষেপ করব এখানে খেয়াল রাখতে হবে কঙ্কর নিক্ষেপের সময় ডান হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে হবে কঙ্কর নিক্ষেপ করার সময় ডান হাত উঁচু করে আল্লাহু আকবার আল্লাহর তাওহীদের স্বীকৃতি শয়তানের বিরুদ্ধে তাওহীদের স্বীকৃতি স্বরূপ আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে জামরে আকাবায় আমরা সাতটি কঙ্কর নিক্ষেপ করব অতঃপর কঙ্কর নিক্ষেপ করার পরে আমরা প্রাথমিকভাবে হালাল হতে পারবো আমরা ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে তবে এই হালালের মাধ্যমে ইহরামের সময় নিষিদ্ধ কর্মগুলোর মধ্যে শুধু স্ত্রী সঙ্গম ব্যতীত বাকি অন্যান্য কর্মগুলো করা যাবে জায়েজ এরপরে আমরা মাথা মুন্ডন করব মাথা মুন্ডন করার পরেও আমরা হালাল হতে পারবো এটা প্রাথমিক হালাল মাথা মুন্ডন করার পরে বিশেষ করে যারা মহিলাদের চুলের অগ্রভাগ থেকে সামান্য কেটে ফেলতে হবে আর পুরুষদের ক্ষেত্রে সম্পূর্ণ মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা করে আমরা ইহরামের কাপড় খুলে হালাল হয়ে যাব অতঃপর এই দিনের তার পরের কর্ম হচ্ছে কুরবানি করা কুরবানি করার পরে আমরা তাওয়াফে ইফাজা করার জন্য যদি সম্ভব হয় আমরা মক্কায় চলে যাব তাওয়াফে ইফাজা যেটিকে তাওয়াফে জিয়ারত বলা হয় মক্কায় গিয়ে তাওয়াফে ইফাজা সম্পন্ন করতে হবে তাওয়াফে ইফাজা করার পরে আমাদেরকে আবার ওই রাত্রিতেই মিনাতে ফিরে আসতে হবে প্রিয় দর্শক 10ই জিলহজের যে প্রথম কাজটি হচ্ছে মুজদালিফা থেকে মিনা এসে জামরে আকাবায় পাথর নিক্ষেপ করা অথবর মাথা মুন্ডন করা অথবর কুরবানি করার পরে আমরা তাওয়াফে ইফাজা করার জন্য মক্কায় যাব যদি সম্ভব না হয় এদিনে তাওয়াফে ইফাজা করা উত্তম যদি সম্ভব না হয় তাহলে আইয়ামে তাশরিকের 3 দিন 11-12-13 দিন তারিখের মধ্যে যে কোনো দিন তাওয়াফে ইফাজা করা যায় আমরা মক্কায় গিয়ে যারা তাওয়াফে ইফাজা করার সম্ভব হবে ইফাজা করে আবার মিনায় ফিরে আসতে হবে তবে এখানে মনে রাখতে হবে যারা তামাত্তু হাজি আমরা যারা তামাত্তু হজ করতে গিয়েছি অর্থাৎ আগে যারা উমরা করেছি তাদেরকে এই তাওয়াফের পরে সাই করতে হবে অর্থাৎ তাওয়াফে ইফাজার পরে আবার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই করতে হবে তবে হজ্জে ইফরাদ এবং হজ্জে কিরান যারা সম্পাদন করতে এসেছেন তারা তাওয়াফে কুদুমের সময় সাই করে থাকলে তাওয়াফে ইফাজায় আর তাদের সাই করার কোনো প্রয়োজন নেই তারা শুধু তাওয়াফ করবেন আর তামাত্তু হাজিগণ অবশ্যই সাই করবেন যেহেতু তারা আগের সাইটি ছিল উমরার জন্য আগের তাওয়াফের সাথে যে সাইটি করা হয়েছিল উমরার জন্য আর এখনের সাইটি হবে হজের সাই তাহলে আমরা হজের 10 তারিখ অর্থাৎ তৃতীয় দিনের কার্যক্রম এভাবে শেষ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা 10 তারিখের কার্যক্রম শুনলাম 10 তারিখের কাজ আমরা শেষ করলাম করে আমাদেরকে 10 তারিখ রাত্রে মিনায় ফিরে আসতে হবে কারণ মিনায় ফিরে না আসলে যদি মক্কায় থাকা হয় তাহলে তাকে কাফফারা দিতে হবে মক্কায় থাকা যাবে না 3 দিনে আইয়ামে তাশরিকের 3 দিন মিনায় থাকতে হবে এই 3 দিনের কর্মসূচি হচ্ছে আইয়ামে তাশরিকের 3 দিন অর্থাৎ 11-12-13 এই 3 দিন প্রতিদিন সূর্য পশ্চিম দিকে পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে 3 জামরায় আকাবা আমরা প্রথম দিন শুধু জামরে আকাবা মেরেছিলাম জামরে কুবরা যেটা বড় জামরা আর এই দিনে এই 3 দিনে আমাদের বাকি 2টি সহ মোট 3টি জামরাতে সগরা ওস্তা কুবরা এই 3টি জামরাতে 7টি করে কঙ্কর প্রতিদিন নিক্ষেপ করতে হবে প্রতিদিন মারতে হবে প্রতিদিন 7টি করে কঙ্কর মারতে হবে তবে মনে রাখতে হবে এইখানে যে কঙ্কর মারার যে আদব যে পদ্ধতি সেটা হচ্ছে আগে মারতে হবে যেটা সগরা অর্থাৎ ছোট জামরায় তারপরে যেটা বড় তারপরে মধ্যম জামরায় উস্তা এবং শেষবারে হবে কুবরা বড় জামরায় আমরা প্রথম দিন মেরেছিলাম শুধু কুবরা যেটা বড়টাতে আর 11-12-13 তারিখে আমরা প্রতিদিন 3-7-21টি করে কঙ্কর প্রতিদিন মারবো আমরা এই 3 জামরাতে প্রথমে ছোট জামরা তারপরে মধ্যম
তারপরে বড়টিতে, এবং প্রত্যেকবারে আগের নিয়মেই আল্লাহ আকবার বলে কঙ্কর নিক্ষেপ করতে হবে। অতপর প্রত্যেক জামরা কঙ্কর নিক্ষেপ করার পরে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় জামরাতে নিক্ষেপ করার পরে একটু ফাঁকে এসে বাইতুল্লার দিকে হাত তুলে প্রার্থনা করা যাবে। প্রার্থনা করা আর আল্লাহর সুবহানাহু তাআলার কাছে আমরা তখন আমাদের মনের চাওয়া যেগুলো, যে প্রার্থনা, সেগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা কঙ্কর নিক্ষেপ করব। এখানে আমাদের জানা দরকার যে জামরাতে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে কেন, জামরাতে কঙ্কর নিক্ষেপ করার পিছনের যে স্মৃতি এটা আমাদের স্মরণে রাখতে হবে। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে কুরবানের যে মহা পরীক্ষায় তিনি পড়েছিলেন, ছেলেকে কুরবানি করা এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, সেই ছেলেকে কুরবানি করার জন্য তিনি মক্কা থেকে মিনায় নিয়ে যাচ্ছিলেন। মিনায় যাওয়ার পথে এই আকা জামরে কুবরা, এখানেই প্রথম ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তান বাধা দিয়েছিল, ধোকা দিয়েছিল, ইসমাইলকে কুরবানি না করার জন্য তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল, এবং এই তিনটি জায়গাতেই শয়তান তাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল। আর প্রত্যেক জায়গাতেই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে পরহেজ রাখার জন্য তিনি সাতটি করে কঙ্কর শয়তানের উপরে নিক্ষেপ করেছিলেন, সাতটি করে কঙ্কর তিনি তাদের উপর নিক্ষেপ করেছিলেন। এই জন্য এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে এটা বিধান হিসাবে গণ্য করে দিলেন। পৃথিবীর লক্ষ লক্ষ হাজি প্রতি বছর এই জামরায় গিয়ে সেই স্মৃতি মনে করে কঙ্কর নিক্ষেপ করে থাকে। মনে করতে হবে যে পিলারটি এখানে স্থাপন করা আছে, এটি কিন্তু শয়তান নয়, এটা হচ্ছে একটা আলামত, এটা একটা জায়গা। শয়তান এখানে ধোকা দিয়েছিল সেটা মনে কল্পনা করে নিক্ষেপ করতে হবে, আর এটাকে শয়তান মনে করে যদি আমরা আক্রোশে রাগান্বিত হয়ে শয়তানকে মারার নিয়তে যদি আমরা আমাদের ছাতা, স্যান্ডেল অথবা যার কাছে যা আছে তা নিক্ষেপ করি, এটা সুন্নাতের খেলাফ হবে, এটা মোটেও ঠিক না। অনেকে আবেগতাড়িত হয়ে শয়তানকে নিক্ষেপ করছে মনে করে হাতের কাছে যা আছে তাই খুব জোরে সেখানে নিক্ষেপ করে, এটা ঠিক নয়। শুধুমাত্র কঙ্কর নিক্ষেপ করা এটাই হচ্ছে সুন্নাত, আমরা কঙ্কর নিক্ষেপ করব। প্রিয় দর্শক, আমরা মিনায় তিন দিন অবস্থান করব, 11, 12, 13। এই তিন দিনে আমরা চেষ্টা করব যে মসজিদে খায়েফে গিয়ে সালাত আদায় করার জন্য, সেখানে গিয়ে সালাত আদায় করা সুন্নাত যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয়, তাবু যদি দূরে থাকে তাহলে তাবুতে জামাতের সাথে প্রত্যেক ওয়াক্তের সালাত, প্রত্যেক ওয়াক্তের সালাত ভিন্ন যখন সময় তখনই সেখানে কসর করে আদায় করা যাবে, জমা করা নয়, কসর করে আদায় করা যাবে। যদি জামাতে মসজিদে খায়েফে আদায় করা হয় সেখানে ইমাম যেভাবে সালাত আদায় করেন, অর্থাৎ ইমাম যদি 4 রাকাত পড়েন সেখানে ইমাম যদি পূর্ণ সালাত আদায় করেন, মুক্তাদিকেও পূর্ণ সালাতে আদায় করতে হবে। এইভাবে আমরা মিনাতে অবস্থান করব। অতপর মিনার যখন 12 জিলহাজ, যদি আমরা মনে করি যে 12 জিলহাজে আমরা হজের কাজ শেষ করব, অর্থাৎ 13 তারিখ আর মিনায় থাকবো না, সেটাও জায়েজ আছে, সেটা করা যাবে। তবে 12 তারিখে সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে হবে। 12 তারিখে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে পাথর নিক্ষেপ করে যথারীতি তিনটি জামরায় 21টি কঙ্কর নিক্ষেপ করার পরে আমাদেরকে সূর্যাস্তের পূর্বে মিনার এরিয়া, মিনার সীমানা ত্যাগ করতে হবে, মক্কার দিকে রওনা দিতে হবে। তবে যদি রওনা দেওয়ার পরে সূর্যাস্ত রাস্তায় হয়ে যায়, মিনার সীমানার মধ্যে থাকতেই যদি সূর্যাস্ত হয়ে যায় তাতে কোনো দোষ নেই, কিন্তু সূর্যাস্তের পরে যদি রওনা দেওয়া হয়, রওনা দেওয়ার আগে যদি সূর্যাস্ত যায় তাহলে সেদিন আর মিনা থেকে বের হওয়া যাবে না, সেদিন মিনাতে অবস্থান করতে হবে। তাকে অবশ্যই অবশ্যই তার পরদিন, অর্থাৎ 13 তারিখে থেকে আবার সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে, পশ্চিম আকাশে ঢলে যাবে, তখন আবার 3, 7, 21টি কঙ্কর নিক্ষেপ করার পরে তখন তাকে মক্কার দিকে রওনা দিতে হবে। এইভাবে আমরা মিনার অবস্থান শেষ করে আমরা মক্কায় ফিরে যাব, এবং মক্কায় গিয়ে আমরা যারা তাওয়াফ ইফাজা করেছিলাম তারা তো করেছে, আর যারা করতে পারি নাই তারা তাওয়াফ ইফাজা করে পূর্ণ হালাল হয়ে যাব। তাওয়াফ ইফাজার পরে এবং সাই করার পরে সম্পূর্ণ হালাল হওয়া যাবে, আর এই হালালের মাধ্যমে তখন আমাদের ইহরাম অবস্থায়
যা কিছু নিষিদ্ধ ছিল সব কিছু আবার জায়েজ হয়ে যাবে, সব কিছু বৈধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এইভাবে সুন্নাতি পদ্ধতিতে হজ আদায় করব। অতঃপর যখন আমরা হজের আনুষ্ঠানিকতা, হজের কার্যক্রম শেষ করে যখন আমরা ফিরে আসব, তখন তাওয়াফে বিদা অর্থাৎ বিদায়ী তাওয়াফ করতে হয়। অর্থাৎ আমরা যারা যে দেশ থেকে গিয়েছিলাম, যখন আমরা আমাদের স্বদেশে ফিরে আসব, তখন আসার পূর্ব মুহূর্তে যে তাওয়াফটি করা হয়, এই তাওয়াফটিকে বলা হয় তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ করে আমরা মক্কা থেকে আমাদের গন্তব্যের দিকে ফিরে আসব ইনশাআল্লাহুল আজিজ। এই পদ্ধতিতেই আমরা হজ আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে হজের ধারাবাহিক যে কার্যক্রমগুলো আমরা জানলাম, 8 তারিখে মিনায় যেতে হবে, ইহরাম বেঁধে, মক্কা থেকে ইহরাম বেঁধে 8 তারিখে মিনায় যেতে হবে, মিনা থেকে 9 তারিখে আরাফায় যেতে হবে, আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। আরাফার ময়দানের অন্যতম কাজ হচ্ছে জোহর আসরের সালাত জমা কসর করা এবং ইমামের খুতবা শ্রবণ করা, এরপর আল্লাহর কাছে প্রার্থনা করা। সূর্যাস্তের পর আরাফার ময়দান থেকে বের হয়ে এসে মুজদালেফা রাত্রি যাপন করতে হবে, মুজদালেফায় এসে মাগরিব এবং এশার সালাত আদায় করতে হবে জমা এবং কসর করে, অতঃপর রাত্রি যাপন করবে এবং ফজরের সালাত আদায় করে মুজদালেফা থেকে মিনায় রওনা দিতে হবে। প্রথম দিন অর্থাৎ 10 তারিখে মিনায় এসে জামরায় আকাবায় বা জামরায় কোবরা, যেটা বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে সূর্য পশ্চিম আকাশে ঢলার আগেই, প্রথম দিন আগে, আর তারপরে আয়ামে তাশরিকের 3 দিন হচ্ছে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে। 10ই জিলহজে আর যে কাজ করতে হবে, কোরবানি করতে হবে, মাথা মুন্ডাতে হবে, অতপর ইহরাম করলে হালাল হওয়া যাবে। তাওয়াফে ইফাজা সম্পন্ন হলে সম্পূর্ণ হালাল হওয়া যাবে, আর তাওয়াফে ইফাজা বাকি থাকলে প্রাথমিক হালাল হওয়া যাবে। এরপরে 11, 12, 13 এই 3 দিন, আয়ামে তাশরিকের এই 3 দিন আমরা মিনায় অবস্থান করব। অতপর মিনা থেকে আমরা পুনরায় মক্কায় ফিরে এসে আমরা বাইতুল্লাহর বিদায়ী তাওয়াফের মাধ্যমে স্ব দেশে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল হজের সুন্নাতি পদ্ধতি এবং ধারাবাহিকভাবে হজের 6 দিনের আনুষ্ঠানিক কার্যক্রমসমূহ। আমরা আশা করব আমরা এই পদ্ধতিতেই, এই সুন্নাতি পদ্ধতিতেই আমরা হজ সম্পাদন করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতা। আমরা হজ কীভাবে সম্পন্ন করতে হবে সুন্নাতি পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ বিষয়ে আরও জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দেব হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত ছোট্ট বই হজ ও উমরা। এই বইটি যারা হজ করতে যাবেন প্রত্যেকের সাথে রাখবেন। এই বইয়ের মধ্যে হজ এবং উমরার প্রত্যেকটা নিয়ম অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে এবং দলিল ভিত্তিক আলোচনা করা আছে। এই বইটি আমরা সাথে রাখলে আমরা সহিশুদ্ধভাবে হজ সম্পাদন করতে পারবো ইনশাআল্লাহ। আবারও বলছি, হজ ও উমরা বইটি আমরা প্রত্যেকের সাথে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল করুন এই প্রার্থনা করি। আমরা যারা হজে যাওয়ার নিয়ত করেছি বা হজে ইতিমধ্যে পৌঁছে গিয়েছি, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং আমাদের হজ ও উমরা যেন সহি হয়, শুদ্ধভাবে আদায় করতে পারি এবং এই হজটা যেন হজে মাবরুর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল হজ হিসাবে আমাদের হজটাকে কবুল করে নেন, আমিন। পরিশেষে প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে, আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।